কি বলল দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে আচ্ছা এই ব্যাপারে আমি ধরব শুনি পরে কি কি বেহায় আপনার কি অশ্লীলতা বুঝিয়ে বলতে হবে শুনি দিনের বেলা হোটেল রেস্তোরাঁ কেন বন্ধ করতে হবে কার জন্য বন্ধ করতে হবে এটি তো ক্লিয়ার করে বলতে হবে না এমনি এমনি কাক্কা হুয়া হাক্কা হুয়া ধাক্কা হুয়া বললে তো হবে না শুনি আচ্ছা এরা এখানে বলছে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করো বন্ধ করো তো ভাই এই মিছিলের মধ্যে কয়েকজন সাধারণ মানুষ দেখতে পেলেন আপনারা একজন দুইজন এরা মজাল লুটার জন্য এখানে এসে এদেরকে ক্যামেরা বন্দি করছে ঠিক আছে কিন্তু সাধারণ পাবলিকের কোনো সম্পৃক্ততা নেই এই মোল্লাদের মিছিলের সাথে না আমি এক আমি সাধারণ পাবলিকের মধ্য থেকে কাউকে তেমন একটা দেখি নাই তাহলে বোঝা যাচ্ছে যে মোল্লারাই বাংলাদেশের জন্য জঞ্জাল বা স্বরূপ তো এই মুল্লারা যে বললো দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ করো বন্ধ করো ছিৎ চিৎকার করে এটি তারা বলে যাচ্ছে তো আমি বলি তারা কি কোনোদিন মিছিল এই বলে যে মাদ্রাসায় ছাত্রদের পাশা মারা বন্ধ করো পাশা মারা বন্ধ করো তারা কি কোনোদিন বলেছে বলেছে বলে নাই এখানে যে তারা বললো এখানে যে তারা ছিৎ চিৎকার করে বললো যে অশ্লীলতা বেহায় আপনা বন্ধ করো বন্ধ করো তো এই যে মাদ্রাসার হুজুর গুলো এই কথাগুলো ছিৎ চিৎকার করে বলে মানে রাস্তা দিয়ে বলে যাচ্ছে হ্যাঁ তো এই হুজুরগুলো এই পাছা মারা খাওয়া হুজুর গুলো সেই পাছা মারা দেওয়ার সময় যে কষ্ট পাইছিল ব্যথা পাইছিল সেইগুলো কি সেই কষ্টটি কষ্টগুলো কি ভুলে গেছে তো তারা তো মানে বলতে পারতো করে বলতে পারতো যে মাদ্রাসায় অশ্লীলতা বন্ধ বন্ধ করো করো হুজুরদের অশ্লীলতা বন্ধ বন্ধ করো করো এই এই কথাগুলো চিৎচিৎকার করে তারা বলতে পারতো না তারা কি জানে না তাদের হুজুররা যে তাদেরকে পাশা মেরেছিল হুম ঠিক আছে এই যে খেদমতের নামে হুজুররা তাদেরকে তাদের কামরায় নিয়ে বলতো যে আমার একটু খেদমত করো আমার খেদমত করো এইভাবে যে আমার পাটা টিপে দাও পায়ের পাতা থেকে আহ টিপা টিপি শুরু করো আর যখন টিপা টিপি এই এই যে হুজুরগুলো শুরু করত। তখন আস্তে আস্তে তাদের হুজুররা বলতো যে আস্তে আস্তে আরেকটু উপরের দিকে টিপা টিপি শুরু করো উপরের দিকে টিপা টিপি শুরু করতে 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 এক পর্যায়ে তারা বলতো যে ওইখানে টিপাটিপি টিপি করো ইমানদণ্ডের মধ্যে টিপি করো তারপর ইমানদণ্ড হারা হয়ে গেলে পরে আস্তে আস্তে করে এই হুজুর গুলোর পাশা দিয়ে তারা কি করতো ইমানদণ্ড ঢুকিয়ে দিত ঠিক আছে এই কাজটি অধ্যাধিক করতেছে এর চেয়ে বেহায়াপনামি অশ্লীলতা কি আর কোন কিছু আছে এই অশ্লীলতার বিরুদ্ধে এই পাশা মারা হুজুর হুজুর কেন মিছিল দিচ্ছে না কেন তারা বলছে না মাদ্রাসায় পাশা মারা বন্ধ করো বন্ধ করো হুজুরদের বেহায় আপন আমি বন্ধ করো বন্ধ করো হুজুরদের পাশা মারা মারি বন্ধ করতে হবে করতে হবে না হলে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও মাদ্রাসা সব জানিয়ে দাও সকল মাদ্রাসা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ঘেরাও করো ঘেরাও করো মাদ্রাসা ঘেরাও করো এই কথাগুলো কি তাদের বলা উচিত ছিল না হম আচ্ছা তো হোটেল রেস্তোরাঁ বাংলাদেশে কেন বন্ধ করতে হবে তুমরা মৌলবীরা গিয়ে খাবে না সমস্যা নাই। কিন্তু পেটে এই গরিব মানুষরা হোটেল রেস্তোরাঁ দিয়ে নিজের ফ্যামিলি চালায় হুম। এখন রোজা মাসে যদি হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকে তাহলে তাদের পরিবারের মানুষগুলো ওই রেস্তোরাঁর মালিক গুলো মালিকদের পরিবারের মালিকগুলো মা মানুষগুলো হ্যাঁ রোজার উপর রোজা রেখে যাবে এমনিতেই দিনের বেলা উপবাস করতেছে রাতের বেলাও তাদের খাবার জুটবে না ঠিক আছে কি বলতেছে এগুলো তোমরা খাবে না দিনের বেলা খাবে না খেও না কিন্তু মাদ্রাসার সরি হোটেল রেস্টুরেন্ট রেস্টুরার মালিকগুলো তার মালিক মালিকরা তাদের রেস্টুরেন্টগুলো বা হোটেলগুলো বন্ধ রাখবে কেন কেন বন্ধ রাখবে আর বাংলাদেশের অমুসলিম হোটেল অমুসলিম হোটেল রেস্তোরাঁর মালিকগুলো কেন তাদের হোটেলগুলো বা রেস্তোরাঁ রেস্টুরেন্টগুলো বন্ধ রাখবে কেন তাদের চায়ের দোকান বন্ধ রাখবে অমুসলিমরা কেনই বা হোটেল খেতে 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 পারবে না কেন তাদের খাবার অধিকার নাই কি বলছো আরে বেটারা যা করার তাই করো মাদ্রাসায় পাশা মারামারি বন্ধ করার জন্য মিছিল 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 দাও হ্যাঁ এইগুলো বন্ধ করার জন্য স্লোগান দাও তোমাদের স্লোগান হবে মাদ্রাসায় পাশা মারা বন্ধ করো বন্ধ করো হুজুরদের অশ্লীলতা বেহায়াপন আমি ন্যাংটা হওয়া বন্ধ করো বন্ধ করো এইগুলো বলতে হবে ঠিক আছে মাইক লাগিয়ে গরিবের পেটে লাত্তি মারার জন্য মিছিল দিচ্ছ বেহায়ার দল সরমায়া নাই তোমাদের নির্লজ্জ মাদ্রাসা সরি ইয়েতে হোটেল হোটেল রেস্টুরেন্ট গুলোতে হ্যাঁ মানুষ গিয়ে খাবে মানুষ কোন মানুষ যদি রোজা না রাখতে চায় তাদের উপর জবরদস্তি করে রোজা চাপিয়ে দেওয়া যাবে না হ্যাঁ এই যে হোটেল রেস্টুরেন্টগুলো গুলো রোজা মাসে বন্ধ থাকে জানেন কতজন মানুষের কতজন মানুষ না খেয়ে মারা যায় যারা বাংলাদেশে হোটেল রেস্তোরাঁর বিজনেস করে তাদের এই বিজনেসের উপর ভিত্তি করে হ্যাঁ তাদের সারা পরিবার সারা পরিবারের মানে খরচপাতি চলে ঠিক আছে তো মানুষের পেটে লাপ্তি মারবে কেন মানুষের ব্যবসায় লাপ্তি মারবে কেন তোমরা তোমাদের সমস্যা আছে হ্যাঁ তোমরা ধর্মান্ধ যে দেশের মানুষরা হ্যাঁ যে দেশের মানুষরা খেতে পারে না হ্যাঁ সেই দেশের মানুষের পেটে লাপ্তি মারার অধিকার তোমাদের কে দিল আরে বেটারা তোমরা তো আল্লাহর হাসি আল্লাহর বান্দা আল্লাহর উঠ তোমাদের কি কাঠাল পাতার অভাব আছে তোমাদেরকে তো মানুষ বাংলাদেশের টুকরি টুকরি পাতা দে এইগুলো খেয়ে তোমরা বেঁচে থাকো তোমরা হচ্ছ তোমরা হচ্ছ পরদ্রব্য আরোহণ আহরণকারী হম পরদ্রব্যে তোমাদের জীবন নির্বাহ হয়ে থাকে পরের অন্য তোমরা খেয়ে খেয়ে বেঁচে থাকো আর এই তোমরাই অন্য মানুষের বাংলাদেশের অন্যান্য মানুষদের পাত থেকে অন্য অন্য কেড়ে নেওয়ার ব্যবস্থা করতেছ ভয়ঙ্কর না হুজুর হুজুরের গোষ্ঠী কিলাই আমি এই রুধা মাছে সারা দিন মানে সারা রাত চিৎচিৎকার করতে থাকো অসুস্থ মানুষদেরকে তোমরা ঘুম থেকে হ্যাঁ জাগিয়ে তুলো ছোট বাচ্চারা ঘুম থেকে মানে জেগে উঠে আর তোমাদের এই আজানের চিৎচিৎকার শুনবে কেন তাদেরকে কানের কানের ডাক্তারের কাছে পাঠানোর দায়িত্ব তোমাদেরকে কে দিল তোমরা তোমাদের ধর্ম পালন করবে কিন্তু তোমাদের ধর্ম পালন অন্যান্য ধর্মাবলম্বীদের যাতে কোন রূপ ডিস্টার্ব না করে যদি ডিস্টার্ব করে তাহলে তোমাদের পাশা ফাটাইয়া দেওয়া হবে ফাটিয়ে ফাটিয়ে দেওয়া হবে ঠিক আছে পাসা মারা হাওয়া হুজুর রাস্তায় নামছো হোটেল রেস্টুরেন্ট বন্ধ করার জন্য না যাও মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় গিয়ে হুজুরদের পাশা মারা মারি এগুলো বন্ধ করাও ঠিক আছে ডিসকাস্টিং বেহাই আপনামি বেহাই আপনামির কথা বলছিস তোরা এখানে না তোদের মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেহাই আপনামি চলে এই যে পঞ্চান্ন বছরের বুইড়া হুজুরগুলো গুলো হ্যাঁ ছয় বছরের বাচ্চার সামনে নেংটা হয়ে যায় হ্যাঁ এদের কি সরম নাই এদের কি লজ্জা সরম নাই এর কি বড় বেহায় আপনামি আর হতে পারে যে আশি বছরের হুজুর পঞ্চাশ বছরের হুজুর পাঁচ বছরের বাচ্চাকে নেংটা করে ফেলে নেংটা করে ফেলে তাকে ধর্ষণ করে সেই হুজুরের চেয়ে বেহায় আর দুনিয়াতে কোনো কিছু আছে কেউ আছে আগে তাদের বেহায় আপন আমি বন্ধ করো যাও হম স্লোগান তোমাদের আজ থেকে হবে মাদ্রাসায় পাশা মারা বন্ধ করো বন্ধ করো হম হুজুরদের নেংটা হওয়া বন্ধ করো বন্ধ করো হ্যাঁ আর পাশা মারামারি মাদ্রাসায় চলবে না চলবে না এইগুলো হবে তোমাদের স্লোগান রোজাকে রাখবে না রাখবে এইগুলো তোমাদের বিষয় না হম এইগুলো নিয়ে তোমাদের ভাববার কোনো কোনো কারণ নেই হম বাংলাদেশে মনে রাখবে বাংলাদেশে অমুসলিমরাও আছে হম তাদের তাদের কানের পর্দা পাঠাবে না সেহরির সময় উঠে চিৎচিৎকার করে ঠিক আছে হম অসভ্য মূল্যগুলো ঠিক আছে ভয়ঙ্কর তোমরা তোমাদের ধর্ম পালন করো নো প্রবলেম ডোন কাম নে ডোন গো রাউন্ড আদার পিপল জোর করে মানে অমুসলিমদের হোটেল রেস্তোরাঁ গুলো বন্ধ রাখবে না হম তাদেরকে বাধ্য করবে না দ্যাটস নট ফেয়ার এমনিতেই এমনিতেই অমুসলিমদের অমুসলিমদেরকে তোমরা দিনে পাঁচ বার আজান শুনিয়ে থাকো আরে ভাই তোমাদের তোমাদের আজান শুনানোর দরকার কি কোনো অমুসলিমরা কি মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে সে আযান শুনবে কেন হ্যাঁ কোনো নাস্তিক তো মসজিদে গিয়ে নামাজ পড়ে না তাহলে তাকে তোমরা আজান শোনাচ্ছ কেন হুম কান ফাটি আযান শোনাচ্ছ এখন রাস্তায় নামছো হোটেল রেস্টুরেন্ট রেস্টুরা বন্ধ করার জন্য না তোমাদের আমি বলবো কি আমার বলার কোনো কিছু না এই সকল মাদ্রাসাগুলো হ্যাঁ তালা মেরে দিতে হবে এই মাদ্রাসার আর হুজুরগুলোই হচ্ছে বাংলাদেশের ভাইরাস এইগুলোই বাংলাদেশের উন্নতির চাকাকে পিছনের দিকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে এটি আশা করব যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষা উঠিয়ে দেওয়ার জন্য বা বন্ধ করে দেওয়ার জন্য আন্দোলন করবে ঠিক আছে এই সকল ক্ষেত্রে এই হুজুররা রাস্তায় নামে নেমে চিৎচিৎকার করে এমনিতেই মসজিদের মিনারে উঠে কাক্কা হুয়া হাক্কা হুয়া ধাক্কা হুয়া 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 করে চিৎচিৎকার করে আবার রমজান মাস এলে পরে রাস্তায় নেমে চিৎচিৎকার করে আর ভাল লাগে না লস্ট এবার আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে